প্লেনে চড়া নিয়ে মানুষের অনেক আগ্রহ। জীবনে প্লেনে কতবার চড়েছেন নাকি এখনো একবারও চড়ার সুযোগ হয়নি, সেই যাই হোক প্লেন নিয়ে জেনে নিন 10টা অবাক করা তথ্য। এক, প্লেনে যে এমার্জেন্সি অক্সিজেন মাস্ক দেওয়া হয় তা চলে মাত্র 15 মিনিট, যে কারণ এমার্জেন্সির সময় বিমান সেবিকারা বলেন 15 মিনিটের মধ্যেই আমরা বিপদ কাটিয়ে উঠতে পারব। 2, বিমান দুর্ঘটনার মরার সম্ভাবনা 100 কোটিতে একবার, কিন্তু প্লেনে চড়ার ভয় বা আতঙ্ক খুবই সাধারণ একটা ফোবিয়া। 3, একই শিশু দুবার প্লেনে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। 2003 সালে অস্কার নামের এক 3 বছরের শিশু বিমান দুর্ঘটনার মুখে পড়ে। ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে শিশুটি দৈবাত্য বেঁচে যায়, তবে তার মা ও ভাইরা মারা যায়। 8 বছর বাদে সেই শিশুটি বড় হয়ে বাবার সঙ্গে বাস্কেটবলের দলে খেলার জন্য প্লেনে ওঠে। আলাস্কায় সেই প্লেন দুর্ঘটনার মুখে পড়ে, মারা যায় ছেলেটির বাবা ও সৎ মা। ছেলেটি 6 মাস কোমায় থাকার পর বেঁচে ফেরে। 4, প্লেনের এমার্জেন্সি ডোর বা আপৎকালীন দরজা খুলে গেলে মহাবিপদ। আকাশের বরফ হাওয়া যাত্রীদের জমিয়ে মেরে ফেলবে, তারপর প্লেন তো হাওয়ার চেপে ভেঙে পড়বে। 5, প্লেন চালানোর টেকনোলজিতে পাইলটের বিশেষ দরকার হয় না, শুধু টেকনোলজির মাধ্যমে বিশ্বের যে প্রান্তে চলতে পারে প্লেন, কিন্তু মেশিন কম্পিউটার বিগড়ে যাওয়ার ভয়ে পাইলট রাখতেই হয়। 6, ফুড পয়জনিং এর ভয়ে পাইলট আর কো পাইলট কখনোই প্লেনে একই খাবার খান না। 7, সিঙ্গাপুর এয়ারলাইন প্রতি বছর খাবারের জন্য 70 কোটি টাকা খরচ করে, যার মধ্যে 1,06,00,000 সিঙ্গাপুর এয়ারলাইন প্রতি বছর খাবারের জন্য 70 কোটি টাকা খরচ করে, যার মধ্যে 16,00,000 টাকা শুধু ওয়ানের জন্যই খরচ করে। 8, শিকাগোর ও হ্যারো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি 37 সেকেন্ড অন্তর প্লেন ওঠানামা করে। 9, আকাশের ভ্রমণ করলে গড়ে 3 ঘন্টা সফরে শরীর থেকে 1.5 লিটার জল ব্যয় হয়। 10, প্লেনের টেক অফ করার সময়টা সফরের সবচেয়ে বিপজ্জনক সময়। বেশিরভাগ বিমান দুর্ঘটনা হয়েছে বিমান ছাড়ার 3 মিনিটের মধ্যে অথবা ল্যান্ডিং বা নামার 9 মিনিটের মধ্যে।